gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody... Shabdhan and you. Ratri Ashpe. Okay. Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করব এই শীতে সবাই খুব ভালো আছো, খুব ভালো করে নিজের খেয়াল নিচ্ছো, খুব ভালো ভালো হেলদি হেলদি সবজি খাচ্ছো। তো আজকে সকালে হচ্ছে ব্রেকফাস্টে চিড়ের পোহা বানিয়েছি। রাহুল আজকে অফিস গেছে, সেই জন্য মানে তাড়াতাড়ি করে করে দিলাম, মানে 8:30 দিকেও বেরিয়ে গেছে। তারপর থেকে আমার মানে সকাল থেকে মারাত্মক ধরনের খিদে পাচ্ছে, কিন্তু আমি খেতে পারিনি, ওকে রাহিকে আগে খাওয়ালাম, তারপরে এই খাবো। এখন না পেটে পেটে পুরো ছুঁচো ডন মারছে এমন অবস্থা। এইবার আমি হচ্ছে গরম করে খাবো, কারণ একদম ঠান্ডা হয়ে গেছে। আর রাহিয়া এত কান্নাকাটি করছিল, তাই ওকে আগে খাওয়ালাম। আজকে ভেবেছিলাম সুজি দেব, কিন্তু খেজুর আর হচ্ছে তোমার ইয়ে আমন্ড বাদাম এগুলো ভেজাতে খেয়াল নেই, কালকে রাত্রেবেলা ভেজে মানে রাত্রে ভিজিয়ে রাখতে হতো, খেয়াল নেই, সেই জন্য আজকে ইয়ে বানিয়ে দিয়েছি, ওটস। ওটস আর বাদামের গুঁড়ো করে রাখা ছিল হালকা ওই কড়াই সেঁকে, ওইটাই করে দিয়েছি। ওটসটা ঠিক না, ওর পছন্দ হয় না মনে হয়, মানে পছন্দ যদি কলা দিতাম তাহলে পছন্দ হতো, কলা দিইনি, অ্যাপেল দিয়েছি সেই জন্য পছন্দ হয়নি। আগে চাটা মানে আমি বলেছিলাম রাহুলকে চাটা খেয়ে যাও, বলে না চাটা খাওয়ার সময় নেই, সেই জন্য চা এখন নিজের জন্য বানাতে হবে আর কি, নিজের জন্য আর ভাল লাগে না বানাতে। গুড মর্নিং, আজকে ব্রেকফাস্টটা ভালো হয়নি, কারণ কলা নেই, সেই জন্য তোমার ভালো লাগে না, স্নান করার পরে কলা দেওয়া হবে। এখন 9:30 বাজে, এই সবে ব্রেকফাস্ট করছি। আর একটু ওপর থেকে না মানে চিড়ের পোহাতে ওপর থেকে একটু ধনে পাতা দিয়েছিলাম, এই শীতকালে ধনে পাতা বেশ ভালোই মানে খেতে ভালো লাগে। আমি ধনে পাতার গাছও লাগিয়েছি, বাট স্টিল আমি ধনে পাতা নিয়ে আসি, এখানে তো সারা বছরই ধনে পাতা পাওয়া যায়, মানে 5 টাকায় না পুরো এত ধনে পাতা দিয়ে দেয়, খেয়ে শেষ করতে পারি না, অর্ধেক নষ্ট হয়ে যায় এমন অবস্থা, সেই জন্য আজকে একদম বেশি করে ধনে পাতা দিয়েছি। আজকে ডালও করব, ডালে অনেকটা ধনে পাতা দিয়ে দেব, আর ধনে পাতার পরোটা খুব ভালো হয়। আর ধনে পাতা পুদিনা পাতার যে চাটনিটা ওটা যে বানাই আমি, আমার ভালো লাগে, আমি একটু রুটিতে দেবো বা স্যান্ডউইচে দেবো, রাহুলের একদম পছন্দ নয়, মানে ওই গ্রিন চাটনিটা দেখলেই ওর মাথা গরম হয়ে যায়, বলে কেন এটা বানিয়েছ। এখনও কিচ্ছু রান্না বান্না হয়নি, দেখি আজকে কি বানাই। ঢ্যাঁড়স কেটে রেখেছি, ঢ্যাঁড়সের তরকারি করব, আর কিছু একটা ডাল করে নেব। একটু না মানে দুধ দই ছিল না, একটু ডাল ছিল না, আমি ডাল যে বসাবো মসুরির ডাল, একটু ডাল ছিল না, তাই গেছিলাম একটু দোকানে। কী ভয় লাগছে যেন, কী টেনশান হচ্ছে, যদি উঠে পড়ে উঠে পড়ে যদি কাঁদতে থাকে, একদম কাছাকাছি জাস্ট 11:15 গেছি, পুরো দৌড়ে দৌড়ে গেছি, হাঁপিয়ে গেলাম। আর 11:25 বাজে এখন, ডালটা আজকে নিলাম আর দুধ দই নিয়ে আসলাম, না হলে নয় কাল বৃহস্পতিবার পড়ে যাচ্ছে। আর সকালে ভেবেছিলাম যাব, কিন্তু কি হয়েছে বলো তো, সকালে না যেতে পারিনি, কারণ রাহুলের টিফিন টিফিন করার ছিল, সেই জন্য আর যেতে পারিনি। তো এইবার নিশ্চিন্ত হওয়া গেল, এবার রান্নাটা করব, রান্নাটা জাস্ট হাফ হয়েছে, তারপরেই চলে গেছি। সরষে তরকারি করছি ঢ্যাঁড়স আর আলু দিয়ে, সরষে বাটা দিয়ে। আমি সরষে বাটা বলতে কি বলতো, মানে ওই সাদা সরষে কালো সরষে বাটা দিই না, হচ্ছে ইয়ে দিই কি বলতো, সরষের গুঁড়ো, এখান থেকে
এগুলো ওখানেই পাওয়া যায়, সানরাইজের সরষে পাউডার, আর এটা হলে এই প্যাকেটটা হলেই শেষ হয়ে যাবে। তারপর দেখি অ্যামাজনে আছে নাকি। সেই রান্নার পরে এখন তোমাদের সাথে আমি কথা বলছি। আমি প্রথমে ভেবেছিলাম রান্নাটা করার পরে স্নান টান করে নেব সব কিছু, তারপরে ওকে তুলবো। ও তার আগেই উঠে গেছে। আজকে এমনিতে ওটসটা বেশি করে দিয়েছিলাম, পেট আরও ভার থাকার কথা ছিল, জানি না ও আওয়াজে উঠে গেছে। আমি দরজাটা খুলেছিলাম, আওয়াজে উঠে গেছে। তারপরে স্নান করালাম, খাওয়ালাম, মানে কলা খাইয়েছি। এখন আমি নিজে কখন যে স্নান করতে যাবো, ভগবান জানে, 1:15 হয়ে গেছে, আমাকে স্নান করতে যেতে হবে। আর আজকে ভাবছি একটু দই আছে বেশি, দইয়ের ফেসিয়াল করবো, যদি এই দুষ্টু বাচ্চাটা আমাকে করতে দেয়। এ কিছু করতে দেবে না আমি জানি, একবার উপুড় হয়ে গেছে দেখো, আর নিজে সোজা হতে পারছে না, কাঁদছে খালি। ও শুধু উপুড় হবে আর আমাকে খালি সোজা করতে হবে, এই আর কি। তো একটু আগে রাহুল আমাকে জাস্ট এক্ষুনি ফোন করেছিল, আমি ভাবলাম হয়তো খেতে এসছে তাই ফোন করছে। তারপরে বলছে না আমার ঠিক এখানে খাবারগুলো ভাল লাগছে না, আর কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে আসছে। মানে আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, সেটা এ করার জন্যে গেছিলো মিটিংটা, তো সেটা করে আজকে চলে আসছে। এখন আমাকে বলছি কিছু বানিয়েছো তুমি, আমি শুধু একার জন্য ঢ্যাঁড়সের তরকারি আর ডালটা করেছি, ভেবেছিলাম একটা ডিম সেদ্ধ করে নেব। এবার এমনিতে কাল থেকে ভেবেছিলাম পেঁয়াজকুলি আলু ভাজা টাজা এইসব করবো, পেঁয়াজকুলি আলু ভাজা খেতে ভালোবাসে। এখন বলছি কিছু বানিয়েছো আমার জন্য, মানে ইয়ে লাগে বলতো, এখন আমি কি করব তাই ভাবছি। এখন ডিম আছে, ডিমের ঝোল বানাতাম, আজকে বুধবার করে ডিমের ঝোলই বানাই, যদি ওরকম আগে থেকে বলতো ডিমের ঝোল করে রাখতাম। এখন তাই ভাবছি একটু ডিম আলু হাতে করব, সেই আলু বেশি খাওয়া হয়ে যাবে আর, মানে ডিম আলু হাতে এত ঝটপট করে আর কি করব। তো দুটো ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়েছি, আগে আমি স্নানটা করি, নাহলে এই বাচ্চা আমাকে আর স্নান করতে দেবে না আজকে। শুধু এর দুষ্টুমিটা দেখো, শুধু দিন দিন যত দিন যাচ্ছে এত দুষ্টু হয়ে যাচ্ছে, আবার উপর হয়ে গেছে। এবার নিজে নিজে সোজা হও, আমি আর সোজা করতে পারবো না তোমাকে, নিজে নিজে সোজা হও। আর শুধু এরকম ফিতে বা কিছু এগুলো নিয়ে মুখে দেবে, আর এগুলো নিয়েও ভুলে থাকে, তারপরে যে মাঝে মাঝে কি হয় কি জানি, দেখো কাঁদছে, খুব দুষ্টু হয়ে যাচ্ছ তুমি, কিন্তু সবাই দেখতে পাচ্ছে তোমাকে এখান থেকে, তোমাকে সবাই দেখতে পাচ্ছে তোমার দুষ্টুমি। খুব দুষ্টু হয়ে গেছো, এটা কি মুখ থেকে কি বার করা হচ্ছে, কি দুষ্টুমি হচ্ছে, আবার দুষ্টুমি, খুব বকবো আমি এবার। আর না পারা যাচ্ছে না, সেই সব মানে সকাল থেকে উঠেছিলাম 7 থেকে, এই একটু বসার মতো সময় পেলাম, আর এই ঝেঁকে দেখো। গুড ইভিনিং সবাইকে। তো এই এখন চাটা বসিয়েছি, এখন 7:15 বাজে, একটু চা বসিয়েছি। আর হচ্ছে আরেকটা কি বলতো, এখানে এ ভাজছি মাখানা, মানে রোস্ট করছি একদম কড়ায়, খালি কড়ায়, শুকনো কড়াতে রোস্ট করছি। ওটার সাথে একটু বাদাম দিয়েছি। এটা জাস্ট বুঝতে হবে কীরকমভাবে বলো তো, এরকম মানে ভাজা হতো তো এখন যেমন হয়নি, দেখো একদম ক্রিস্পি হয়ে যাবে, তখনই এটা তুলে নেব। আর অন্যান্য সময় মাখানা নোনতা হয়, তারপরে মাখানা দিয়ে না খুব সুন্দর পায়েস করা যায়, খুব সুন্দর মানে রায়তা টাইপের হয়। আমি কোনোদিনও মাখানার পায়েসটা ট্রাই করিনি, বাট হয় খুব সুন্দর খেতে হয়।
ভাবছি কালকে একটু করব আর করে একটু গোপালকে দেব। এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য গোপালের জন্য না কতগুলো সোয়েটার অর্ডার দিয়েছি, ছোট ছোট পুচকু পুচকু সোয়েটার। তোমাদের সোয়েটারটা আসুক, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি জাস্ট অ্যামাজনে দিয়েছি, পরের সপ্তাহে আসবে, নেক্সট উইক। আর এই পুচকিটার জন্যেও দুটো জামা অর্ডার দিয়েছি। আর ওর কাণ্ড কারখানাটা দেখো কি অবস্থা। কি করেছো তুমি গোটা জায়গাটা নিয়ে? এত দুষ্টুমি করলে আমি কি করে কাজ করব? এত দুষ্টুমি করলে জামা তো তোমার নাড়তে নাড়তে জামা খুলে গেছে। কি দুষ্টু হয়েছে! আমি না ওকে দোল দিতে দিতে আমারও একটু চোখ লেগে গেছে, তারপরে আমি ভাবলাম ও ঘুমিয়ে গেছে, ও ঘুমোয়নি। তারপরে ও অটোমেটিক গান করে যাচ্ছে, এরকম এরকম করে হাত বাঁকিয়ে দেখছে, কি দেখছে ভগবান জানে। তারপরে আবার বসে থেকে, মানে কি বলতো, শুয়ে পড়লে মানে দোলনাতে দোল দেওয়াটা ঠিক অতটা এ হয় না, মানে অতটা এ পাওয়া যায় না। তারপরে আবার বসে দোল দিতে দিতে তারপরে ঘুমোলো। মানে কি বলবো আর, বাচ্চারা না এরকমই হয়, এদের সব দোষীপনে। বলো কি বলবে তুমি, বলো, সবাইকে বলো, সবাই শুনতে পাচ্ছে। জোরে জোরে গলা চিৎকার করছো কেন? সবাই বাইরে শুনতে পাবে, কি ভাববে যে রাহি প্রচুর বদমাশি করে। এবার এবার ওঠার চেষ্টা করো, এবার ওঠার চেষ্টা করো। এটা কি হচ্ছে? এটা তো নতুন ধরনের একটা ইয়ে, এটা কি হচ্ছে? এরকম করতে নেই মাম্মা। চলো রান্নাঘরে যাওয়া যাক। এই রান্নাঘর, এখানে চা হচ্ছে, এখানে কি হচ্ছে, মাখানা ভাজা। যে সবাইকে বলে আমি রান্নাঘরে চলে এসছি, হাই বলে সবাইকে। এই তো একদিকে নিচে কি, আরে এই তো হাই বলে দাও সবাইকে, বলে আমি রান্নাঘরে এসে রান্না করা দেখছি। এইসবে চা বানালাম, একটু ভাত আছে, মানে ভাত অনেকটাই আছে, ভাতের মা বুঝতে পারিনি আজকে, আমার এরকমই হয়। রাহুল চলে গেছিল, আমি একার জন্য চাল নিয়েছিলাম, তারপরে ও এসে খাবে বললো, আমি ভাতের চালের মা বুঝতে পারিনি, ভাত বেশি, সেই রাত্রে ভাত বেশি হয়েছে। কালকের জন্য আনাজ কেটে রাখতে হবে, কারণ কালকে সকালে কালো রাহুল অফিস যাবে, সকালে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে। কালকে ভাবছি না ওটসটা মানে ইয়ে করে রাখবো, যে ওভার নাইট ওটস যেটা হয়, চিয়া সিডস তারপরে বাদাম এইসব দিয়ে ওইটা। মানে রান্নাঘরের কাজ করতে করতে তোমাদের সাথে কথাই বলতে পারিনি, মানে রান্নাঘর এমন একটা জায়গা, মানে কাজ যেন শেষই হতে চায় না। সমস্ত কিছু আমি কালকের জোগাড় করে রাখলাম, কারণ কালকে যেহেতু রাহুল অফিস যাচ্ছে, ওকে মানে কাঁদলে আমাকেই এসে ধরতে হবে, ধরার কেউ নেই। সেই জন্য বুঝতেই পারছো, আগে থেকে রেডি থাকলে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন হচ্ছে রাহির খিচুড়ি হচ্ছে, আর আমাদের ডাল করেছি, মানে ডাল করছি, এই যে এখানে মিক্সড ডাল হচ্ছে, এটা মিক্সড ডাল এক রকমের, এটা জাস্ট অল্প তেলে বানাচ্ছি। এখানে রাইস খিচুড়ি হচ্ছে, আর কি বলতো, একটু ভাত বেশি ছিল, এটা ভাত দিয়ে একটু ডিম দিয়ে ভুর্জি করে বানিয়েছি, একদম কম তেলে, মানে এটা এগ ফ্রাইড রাইস বলাই যাবে না, দেখো তেলই নেই। জাস্ট এই যে এই স্পুনটা না, এই স্পুনটা এইটাতে যতটা তেল ধরে সেই তেলেই করেছি। পেঁয়াজ কলি কালকে ভাজা হবে, পেঁয়াজ কলিটার অবস্থা আজকেই কেটে ফেলতে হবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। ফেসিয়াল তো আমার হয়নি আর হবেও না আমি জানি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো, আর রাহি কন্টিনিউ আমার দিকে তাকিয়ে আছে নিচে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর অবশ্যই আমাকে কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট।